হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল। গাইডেন্স গুরুতে তোমাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। তো তোমাদের পশ্চিমবঙ্গ আবগারি পুলিশ পরীক্ষার জন্য যে বাংলা ব্যাকরণের আমি ক্লাসটা শুরু করেছিলাম, তো সেই ক্লাসের এটা হচ্ছে 6 নম্বর ক্লাস। এর আগে 5টা ক্লাস দেওয়া আছে, যদি তোমরা না দেখে থাকো তো অবশ্যই দেখে নেবে, এবং তোমরা যদি নতুন হয়ে থাকো তো এই ধরনের ক্লাসগুলো দেখার জন্য এবং সরকারি চাকরির যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা অন করবে, তাহলে নতুন ভিডিও দেবো তখন সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাস শুরু করব। তো আজকের ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ বাগধারা এবং এক কথায় প্রকাশ সম্বন্ধে আলোচনা করব। কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ এবং বাগধারা। তো তোমাদের আগে এক কথায় প্রকাশ কিছু বলবো, তারপর বাগধারা বলবো, এবং লাস্টে তোমাদের জন্য 10টা কোয়েশ্চেন আছে, 10টা কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনগুলোর তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। 3 সেকেন্ডের মতো সময় দেবো, তারপর তোমাদের আমি কিন্তু উত্তরটা বলে দেবো, সেই সময় তোমরা উত্তর চিন্তা করবে নিজেরা। তো চলো আমি প্রথমে এক কথায় প্রকাশগুলো বলে নিই, তারপরে বাগধারা শুরু করব। তো প্রথম দেখা হচ্ছে সিংহের ডাক। সিংহের ডাককে কী বলা হয়? সিংহের ডাককে বলা হয় হুঙ্কার। নেক্সট দেখো হরিণের চামড়া। হরিণের চামড়াকে কী বলা হয়? অজিন বলা হয়। তো এগুলো আমরা পড়েছি আগে, তাই একবার দেখলেই তোমাদের কিন্তু মনে পড়বে এটা। হঠাৎ রাগ করে যে, হঠাৎ যে রাগ করে তাকে কী বলা হয়? রগচটা। এখন তোমাদের জিনিসটা সহজ মনে হবে, কিন্তু পরীক্ষার সময় যখন 4টা অপশান দেখতে পাবে এবং এমন তোমাদের অপশানগুলো থাকবে যে কিন্তু গুলিয়ে ফেলবে জিনিসটা, তাই তোমাদের বারবার বলি খাতাতে তোমরা লিখে নোট করে লিখে রাখো কিন্তু, তাহলে পরে নেক্সট বার পড়বে তখন পড়তে সুবিধা হবে, এমন লিখে লিখে রাখলে মনেও থাকবে। নেক্সট দেখো কি করতে হবে তা বুঝতে না পারা, তাকে কি বলা হয়? কিং কর্তব্য বিমূঢ়। কি করবে সেটা যে বুঝতে পারে না, বলা হয় কিং কর্তব্য বিমূঢ়। নেক্সট হচ্ছে কুলের সমীপে, কুলের সমীপে তাকে বলা হয় উপকূল। নেক্সট হচ্ছে নূপুরের শব্দ, নূপুরের শব্দকে কি বলা হয়? নিক্কণ। পরবর্তী দেখো পেছনে সরে যাওয়া, তাকে কি বলা হয়? পশ্চাৎ প্রসরণ। পেছনে সরে যাওয়াকে বলা হয় পশ্চাৎ প্রসরণ। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে যে ক্রমাগত রোদন করছে, যে ক্রমাগত রোদন করছে অর্থাৎ কাঁদছে, তাকে কি বলা হয়? ররুদ্যমান। নেক্সট দেখো যে নারীর সন্তান বাঁচে না তাকে বলা হয় কি? মৃতবৎসা। তারপরে যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ থাকে তাকে বলা হয় সাপদ সংকুল। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ থাকে তাকে বলা হয় সাপদ সংকুল। তারপরে হচ্ছে যে রব শুনে এসেছে, যে রব শুনে এসেছে তাকে বলা হয় রবাহুত। নেক্সট দেখো যা অধ্যয়ন করা হয়েছে, যা অধ্যয়ন করা হয়েছে তাকে বলা হয় অধীত। নেক্সট হচ্ছে যা কখনো নষ্ট হয় না, যা কখনো নষ্ট হয় না তাকে বলা হয় কি? অবিনশ্বর। নেক্সট হচ্ছে যা বিনা যত্নে লাভ করা গিয়েছে, যা বিনা যত্নে লাভ করা গিয়েছে তাকে বলা হয় অযত্ন লন্ধ, অযত্ন লন্ধ। নেক্সট হচ্ছে যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে তাকে বলা হয় অবিমৃষ্যকারী, অবিমৃষ্যকারী। যে ভবিষ্যৎ না বুঝেই কাজ করে তাকে বলা হয় অবিমৃষ্যকারী। নেক্সট দেখো 26 নম্বরে, এরপর কিছু বাগধারা বলবো, তারপরে আমি তোমাদের 10টা কোয়েশ্চেন বলবো, সেই 10টা কোয়েশ্চেনের উত্তর কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করবে। নেক্সট দেখো চামচিকের লাথি, চামচিকের লাথিকে কী বলা হয়? নগণ্য ব্যক্তির কটুক্তি, চামচিকের লাথি। নেক্সট হচ্ছে ছক্কা পাঞ্জা, ছক্কা পাঞ্জা কী বলা হয়? বড় বড় কথা বলা। ছক্কা পাঞ্জার প্রকৃত অর্থ হচ্ছে বড় বড় কথা বলা। নেক্সট দেখো ঢিঢি পড়া, ঢিঢি পড়ার প্রকৃত অর্থ হচ্ছে কলঙ্ক প্রচার হওয়া। ঢিঢি পড়ে গেছে বলে না, তো কলঙ্ক প্রচার হওয়া। নেক্সট হচ্ছে তুষের আগুন, তুষের আগুনকে বলা হয় দীর্ঘস্থায়ী ও দুঃসহ যন্ত্রণা। তুষের আগুনের প্রকৃত অর্থ দীর্ঘস্থায়ী ও দুঃসহ যন্ত্রণা। নেক্সট হচ্ছে তীর্থের কাক, তীর্থের কাক মানে হচ্ছে প্রতীক্ষারত, প্রতীক্ষারত। নেক্সট হচ্ছে থরহরিকম্প, থরহরিকম্পর প্রকৃত অর্থ হচ্ছে ভীতির অভিশয্যে কাঁপা, ভীতির অভিশয্যে কাঁপা। নেক্সট হচ্ছে চামচিকের লাথি, চামচিকের লাথি নগণ্য ব্যক্তির কটুক্তি। আচ্ছা সরি, এটা তো হলো। নেক্সট হচ্ছে দেখো দা কুমড়া বা দা কুমড়ো, দা কুমড়ো কী হবে? ভীষণ শত্রুতা, ভীষণ শত্রুতা। নেক্সট হচ্ছে দুধের মাছি, দুধের মাছি কাকে বলা হয়? না সুসময়ের বন্ধু যে তাকে বলা হয় দুধের মাছি। নেক্সট হচ্ছে ধর্মের সার, প্রকৃত অর্থ কি? যথেচ্ছাচারী।
যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলোই আমি এখানে পিক করে তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। অনেক বাগধারা আছে, 500, 600, 1000 অনেক বাগধারা আছে এবং অনেক এক কথায় প্রকাশ আছে, সেগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, এবং অনেক কিছু আছে যেগুলো তোমরা জানো। আমার যেগুলো মনে হয়েছে পরীক্ষায় আসবে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। নেক্সট হচ্ছে ধর্মের কল বাতাসে নড়ে। ধর্মের কল বাতাসে নড়ে মানে হচ্ছে সত্যকে কোনোদিন গোপন থাকে না, সত্য কোনোদিন গোপন থাকে না। ধর্মের কল বাতাসে নড়ে, প্রকৃত অর্থ সত্য গোপন থাকে না। চলো তাহলে এরপর আমি কোয়েশ্চেনগুলো তোমাদের শুরু করব। প্রত্যেকটা কোয়েশ্চেন বলবো, 3 সেকেন্ডের মতো সময় দেবো, সেই সময়ের মধ্যে তোমরা উত্তরটা কল চিন্তা করবে এবং তারপর আমি তোমাদের উত্তর বলে দেবো। তো দেখো, ছাই ফেলাতে ভাঙ্গা কুলা বাগধারাটির প্রকৃত অর্থ কি? ছাই ফেলতে ভাঙ্গা কুলা বাগধারাটির প্রকৃত অর্থ কি? তো কারেক্ট আনসার হবে, দেখো, সামান্য কাজের জন্য অপদার্থ ব্যক্তি। অর্থাৎ ছাই হচ্ছে সামান্য জিনিস, সেই সামান্য জিনিস ফেলার জন্য ভাঙা কুলা ব্যবহার করছে, ঠিকই আছে, তাই সামান্য কাজের জন্য অপদার্থ ব্যক্তিকে কাজে লাগাচ্ছে, অপশান এ। নেক্সট দেখো, দহরম মহরম, দহরম মহরম বাগধারাটির সঠিক অর্থ কি? তো দহরম মহরম বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে ভীষণ শত্রুতা, অপশন বি, ভীষণ শত্রুতা। নেক্সট দেখো, ননির পুতুল, ননির পুতুল বাগধারাটির প্রকৃত অর্থ কি? তো ননির পুতুল বাগধারার প্রকৃত অর্থ হচ্ছে অপশন বি, শ্রম বিমুখ। অপশন বি কারেক্ট হলো, শ্রম বিমুখ। নেক্সট দেখবো আমরা, নেক্সট হচ্ছে দেখো, ধরাচূড়া বাগধারার প্রকৃত অর্থ কি? ধরাচূড়া বাগধারার প্রকৃত অর্থ কি? কারেক্ট আনসার হবে অপশন ডি, সাজ পোশাক। ধরাচূড়া বাগধারার প্রকৃত অর্থ হচ্ছে সাজ পোশাক। দেখো অপশনগুলো দেখো, যথেচ্ছাচারী, কৌশলে কার্যোদ্ধার, অপচয় বা সাজ পোশাক, ধরাচূড়া। নেক্সট হচ্ছে কারেক্ট আনসার সাজ পোশাক। নেক্সট হচ্ছে নাম কাটা সেপাই, যে সেপাইয়ের নাম কাটা গেছে, বাগধারার প্রকৃত অর্থ কি? কারেক্ট আনসার হবে কর্মচ্যুত ব্যক্তি, অপশন সি, কর্মচ্যুত ব্যক্তি, তার কর্ম থেকে সরানো হয়েছে। নেক্সট দেখো, 6 নম্বর কি আছে, এক কথায় প্রকাশ কি হবে অক্ষীর অগোচরে? অক্ষীর অগোচরে, অক্ষী মানে কি? অক্ষী মানে হচ্ছে চোর, চোখ। তো চোখের অগোচরে তাহলে কি হবে? পরোক্ষ, অপশন বি, 6-এর অপশন বি কারেক্ট আনসার। আর অক্ষীর গোচরে বা অক্ষীর সামনে যেটা কি হবে? প্রত্যক্ষ, অপশন সি, কিন্তু এটার কারেক্ট আনসার কি? অপশন বি, পরোক্ষ। চলো পরবর্তী, নেক্সট দেখো, 7 নম্বরে কি আছে, আকাশ পথে যে যান ব্যবহার করা যায়, অপশন নভোযান, নভশ্চর, বিমান, মহাকাশযান। তো আকাশ পথে যে যান ব্যবহার করা যায় তাকে কি বলা হয়? নভোযান, অপশন এ, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, নভোযান। নেক্সট দেখো, চোখে যার লজ্জা নেই এক কথায় প্রকাশ কি হবে? তো চোখে যার লজ্জা নেই এটার এক কথায় প্রকাশ হবে সঠিক উত্তর চশমখর, 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 অপশন সি, চোখে যার লজ্জা নেই, চশমখর। নেক্সট দেখো, যিনি বিশেষ জ্ঞান রাখেন এক কথায় প্রকাশ কি হবে? তো কারেক্ট আনসার হবে বিশেষজ্ঞ, যিনি বিশেষ জ্ঞান রাখেন তাকে কি বলবো আমরা? বিশেষজ্ঞ বলে থাকি, কোনো জিনিসের উপরে যার বিশেষ জ্ঞান থাকে। নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, হনন করার ইচ্ছা এক কথায় প্রকাশ কি হবে? তো হনন করার ইচ্ছা এক কথায় প্রকাশ হবে, কারেক্ট আনসার দেখো, জিঘাংসা, হনন করার ইচ্ছা, জিঘাংসা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং তোমাদের বাংলা ব্যাকরণ থেকে এরপর কী দরকার, কী ক্লাস দরকার অবশ্যই তোমরা সেটাও কমেন্ট করবে। এবং যদি তোমরা এটার পিডিএফটা পেতে চাও তো পিডিএফটা তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে, দেখো আনসারগুলো এখানে করা আছে। টেলিগ্রাম অ্যাপটা তোমরা, তোমাদের যদি না থাকে তো গুগল প্লে স্টোরে গিয়ে টেলিগ্রাম লিখে সার্চ করে টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করো, তারপরে গাইডেন্স গুরু আমার চ্যানেলের নাম লিখবে এবং চ্যানেলে জয়েন করবে, তাহলে সমস্ত পিডিএফ সেখানে দেওয়া থাকে, এই পিডিএফটাও তোমরা পেয়ে যাবে। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ। অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, এবং যদি ভালো লেগেছে তো অবশ্যই একটা লাইক করো, এবং লাস্ট আরেকবার বলছি, তোমরা যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন অন করবে, কারণ আমি রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসির ক্লাস কিন্তু শুরু করেছি।
ম্যাথসের ক্লাস শুরু করেছি। ম্যাথস, এরপর রিজনিং দেওয়া হবে, জেনারেল স্টাডিজ দেওয়া হবে রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য। তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আনাকাডেমিতে আমাকে না ফলো করে থাকলে আনাকাডেমিতে আমাকে অবশ্যই ফলো করবে। আজ রাত 10টা থেকে আনাকাডেমিতে লাইভ ক্লাস আছে, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে তোমরা আমাকে ফলো করতে পারবে আর লাইভ ক্লাসটা দেখতে পারবে একেবারে বিনামূল্যে।